পাখি করতে গেলে প্রথমে ফার্স্ট এই রকম ধরনের পাখি দিয়ে শুরু সবাইকে করতে একটাই হবে। রিকোয়েস্ট করবো, পাখি সবসময় যেই কিনুক না কেন বাড়িতে এসে কষ্ট করে এসে বাড়িতে এসে দেখে নিয়ে যেতে, কারণ পক্স হলে আমি সেই পাখিটা সাইডে রেখে অন্য পাখিগুলো আমি হয়তো স্টেশনে বা অন্য জায়গায় গিয়ে দিয়ে আসবো, তাতে আলটিমেটলি ঘরে লস হাত পাকানোর জন্য বা আইডিয়া পাওয়ার জন্য। কিন্তু এই পাখি না করলে কোনোদিনই ওই দামি পাখি করা যায়। অ্যালবিনো মাস্কের সমস্যা, অ্যালবিনো মাস্ক কখনোই দাম কমে না, কারণ একটাই কারণে ওর বাচ্চার মাথা কখন উঁচু হয় না, সবসময় বেঁকে থাকে, নিচের দিকে থাকে, ওকে খাওয়ানোটা একটুখানি চাপের ব্যাপার, সেই জন্য অ্যালবিনো মাস্ক সবাই মাথাতে পারে না। যদি কেউ পাখি করে অ্যালবিনো মাস্ক এবং লুটিনো ফিসা যদি করে, কোনোদিনও ওই দুটোর মার্কেট ডাউন হয়নি এখনো অবধি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিম্যাল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমি এক দাদার বাড়িতে যাচ্ছি, তার বাড়িতে বড় ককরেল পাখি আর লাভবার্ড পাখি সেটা পাচ্ছি, সেটা ভিজিট করতে। আর তোমাদেরও দেখাবো যে লাভবার্ড পাখি বা ককরেল পাখি কীভাবে তুমি যত্ন করতে পারো, দাদার সাথে কথা বলবো। তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়ে চলেছে। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি যে এখানে বিভিন্ন ধরনের লাভবার্ড আর ককরেল পাখি পাওয়া যায়। যদি তোমরা পাখি নিতে চাও তাহলে তোমরা অবশ্যই দাদার যে ডেসক্রিপশনে দাদার নাম্বার দেওয়া আছে, নাহলে আমি স্ক্রিনে নাম্বারটা দেখিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদার কাছে কী কী পাখি আছে তোমরা দেখো, দেখে যেই পাখিটা তোমরা পছন্দ করবে সেই পাখিটা বিক্রি হবে। আর এখানে মানে খুব দারুণ দারুণ মিউটেশনের লাভবার্ড আছে, দাদা খুব যত্ন করে পাখিগুলো রাখে, তোমাদের আমি দেখাবো। আর এখন যাচ্ছি দাদা বাড়িতে, দাদা বাড়িতে গিয়ে দাদার সাথে কথা বলবো। আর বন্ধুরা, যদি তোমরা চ্যানেল নতুন হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর চ্যানেল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে একটু লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ এখন মানে আমি রিসেন্ট যে মার্কেটে কী কী পাখির প্রাইস চলছে আমি সেই ব্যাপারে আপডেট দিয়ে থাকি, তা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর চলো শুরু করা যাক আজকের ভিডিও, তা দেখে নেওয়া যাক দাদার কাছে কী। বন্ধুরা, অবশেষে চলে আসলাম দাদার বাড়িতে, আর তোমরা দেখতে পাচ্ছ পাখি, তো লাভবার্ড পাখি এখানে বিভিন্ন মিউটেশনের লাভবার্ড পাখি আছে। তো প্রথমেই যে তোমরা দেখতে পাচ্ছ সিলেমান অফলাইন, তো এই সিলেমান অফলাইন খুব দারুণ একটি পাখি, তো তোমরা দেখো। আর দাদা যে সুন্দরভাবে রেখেছে পাখির খাঁচাগুলো দেখো, আর এটা হচ্ছে ককটেলের সেট আপ। তো আমি এই ভিডিওতে ককটেল দেখাবো না, এই ভিডিওতে শুধুমাত্র লাভবার্ড দেখাচ্ছি। তো এইটি হচ্ছে সিলেমান অফলাইন, আর প্রত্যেক কটি পাখি খুব অ্যাক্টিভ, কারণ হচ্ছে একটাই, দাদা খুব ভালো সুন্দর করে রেখেছে পাখিগুলো। আর বন্ধুরা, তার সাথে দেখো পাখির খাঁচার মাপগুলো, মানে নর্মালি যে পাখির খাঁচার যে মাপগুলো হয় তার থেকে দাদা একটু বড় রেখেছে। আর এইটা হচ্ছে মানে বাচ্চা উঠেছে, মানে সিমিয়ারের বাচ্চাগুলো হয়ে গেছে, সিলেমান অফলাইন চারটে বাচ্চা উঠেছে। তো তোমরা দেখো বন্ধুরা, এখানে আছে ব্লু মাস্ক, মব মাস্ক, কোবাল মাস্ক, বিভিন্ন মিউটেশনের এখানে পাখি রয়েছে। আর বন্ধুরা, এখানে পাখিগুলো মানে এতই অ্যাক্টিভ, যখন আমি ভিডিও ক্যামেরা করতে এসেছি তো পাখিগুলো মানে এতই উঠছিল, আর পাখির খাঁচাটা এত বড় মাপের ছিল যে ক্যামেরায় ঠিক করে ক্যাপচারই করা যাচ্ছিলো না। তো আমি দূর দিয়ে দেখাচ্ছি, মানে পাখির কেজগুলো দেখো কত সুন্দর, কত পরিষ্কার, কতভাবে মানে পরিষ্কার করে রেখেছে, আর খুব সুন্দরভাবে পাখিগুলো রাখা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন করে পাখিগুলো পোষে, এই জন্য পাখিগুলো খুব অ্যাক্টিভ, আর প্রত্যেক কটা পাখি খুব ভালো পাখি। আর বন্ধুরা, তোমরা যদি পাখি নিতে চাও লাভবার্ড, তো দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দাদা একটা মানে ওনার অনেক দিনের এক্সপিরিয়েন্স, তো আমি দাদার সাথে কথা বলবো, মোটামুটি এনার 20-22 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো দাদার সাথে কথা বলবো ভিডিওর লাস্টে। তো তোমরা প্রথমে পাখিগুলো দেখে নাও, আর কিছু তোমাদের টিপস দেবো যে তোমরা কীভাবে পাখি যত্ন করে পুষতে পারো, লাভবার্ড পাখি বা ককটেল পাখি। তো দাদার কাছে এই যে ঘর আছে এখানে শুধুমাত্র রোজি আছে, লুরিনো আছে, এর সাথে ব্লু কোবাল মক্স, মব মাক্স, এইসব মাক্সগুলোর পাখি দাদা এই ঘরে রেখেছে। আর দাদার আরেকটা সেট আপ আছে যেখানে দাদা বড় বড় পাখি পালন করে থাকে, বড় পাখি বলতে মানে লাভবার্ডের যে হাই মিউটেশনগুলো আছে সেগুলো দাদার কাছে এই মুহূর্তে এই বাড়িতে নেই, দাদার একটা অন্য একটা সেট আপ আছে যেখানে দাদা হাই মিউটেশনের পাখিগুলো রাখে। তো বন্ধুরা দেখো, তোমরা দাদার সাথে আমরা একটু কথা বলি, দাদার সাথে কথা বলে দেখা যাক দাদা কী বলছে। তো তোমরা কথাগুলো শোনো, তা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ কি যে দাদা যেহেতু অনেক দিন ধরে পাখি পালন করছে তেমন ওনার এক্সপিরিয়েন্স অনেক আছে। আর দাদার সাথে জিজ্ঞেস করবো যে কী খাইয়ে পাখিগুলো রাখে, আর দাদা কী কী মেডিসিন ইউজ করে যাতে পাখিগুলো এত অ্যাক্টিভ থাকে,
তো মেডিসিনের ব্যাপারটাও এই ভিডিওতে জানাবো তোমাদের। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর ভিডিওর শেষে দাদার সাথে কথা বলবো, সেটা তোমরা অবশ্যই শুনবে, কারণ ওনার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে। তো তোমাদের কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে তোমরা যখন পাখি পালন করবে তখন তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। আজকে বন্ধুরা লুটিনো অফলাইন, আর এই হচ্ছে লুটিনো অফলাইন। দেখুন পাখিগুলি হেলথ কত সুন্দর, দাদা খুব ভালো মানে ভিটামিন ক্যালসিয়াম ফুড আর ভেজিটেবিল মানে শাক সবজি সবই দাদা খুব ভালো প্রোভাইড করে, তাই পাখিগুলি হেলথও খুব ভালো থাকে। আর দাদার কাছে 18-19 বছরের এক্সপিরিয়েন্স আছে, তার সে থেকেও দাদা খুব ভালো এদের মেনটেন খুব ভালো করতে পারে। তা দেখুন এই হচ্ছে পাখি, দাদা দেখুন এই যে পাখি যে বোর্ডগুলো দিয়েছে ঘাস বোর্ডগুলো, প্রত্যেকটি বোর্ডে চুন আছে, চুন মেরে দিয়েছে। তাহলে কী হবে যে চুন মারা থাকলে পাখির যে মানে নোংরা যে পটি থেকে কোনো রকম মানে ব্যাকটেরিয়া বা যেটা আছে নোংরা থেকে যে সব জীবাণুগুলো হয় সেগুলো হয় না, তাই জন্য দাদা চুন মেরে রেখেছে। আর পাখির কোয়ালিটিগুলো দেখুন, শুধু কালারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার পাখি। আমি মোবাইল থেকে ভিডিও করছি, মোবাইলে ভিডিও এত সুন্দর কালার কোয়ালিটি আসছে, তাহলে যদি ক্যামেরা থেকে ভিডিও করা যায় তাহলে পাখিগুলির কালার কোয়ালিটি আরও কত দারুণ হবে আপনি বুঝতেই পারছেন। আর সামনে থেকে দেখতে পারলে তো আপনার কত ভালো লাগবে। তো এই যে পাখির বাচ্চাগুলি আছে এইগুলো বিক্রি করা হবে। তো এইগুলো যারা কিনতে চান তারা আপনি দাদার যে ফোন নাম্বার দেব ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে এই পাখিগুলি আপনারা কিনতে পারবেন। এইগুলো দেখুন কত সুন্দর সুন্দর একটি কালার বেরিয়েছে। যে ক্রস করায় ক্রসে ব্লাড লাইন খুব মানে হাই ফাই ব্লাড লাইন থাকে, কারণ আমি পার্সোনালি আমি দেখেছি লাভবার্ডের ঘর এর পাশেই আছে ককটেলের ঘর। তো ককটেলের ঘরে যখন যাবো তখন আপনারা দেখতে পারবেন যে নর্মাল ককটেল থেকে আপনি দামি ককটেল মানে বেরিয়েছে। দাদার কাছে ককটেলেরও খুব বড় একটা সেটআপ আছে। ককটেলের ঘরে এখন প্রত্যেকটি ঘরে ডিম বাচ্চা আছে, তাই ভালো করে হয়তো ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু আমি যতটা সম্ভব আমি ততটা চেষ্টা করবো। তো এইগুলি দেখুন এগুলিও বাচ্চা, আর এইগুলিও বিক্রি করা হবে। যারা নিতে চান তারা দাদার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা পাখিগুলি নিতে পারবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা এনজয় করো, আমি যে ককটেলের ঘরে যখন যাব তখন আপনাদের পুরোটা দেখাবো যে ককটেল কী কী ককটেল আছে, ককটেলের প্রাইস কত হতে পারে, তো আমি সব সম্পূর্ণ ধারণা দেব। তো আপনারা ভিডিওটি পুরো দেখবেন, আর দাদা কিছু দাদার এক্সপিরিয়েন্স কী কী পাখি খাওয়ার দেয় কী কী ওষুধ দেয় দাদা নিজের মুখে বলবে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে রিকোয়েস্ট করছি, তাহলে আপনার বাড়িতে যদি পাখি থাকে তাহলে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা পাখিগুলি এতই অ্যাক্টিভ যে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন আমি ঠিক করে ভিডিও করতে পারছি না, কারণ পাখিগুলি শুধু এক কোনো দিয়ে এক কোনো উড়ে যাচ্ছে, এক কোনো দিয়ে এক কোনো উড়ে যাচ্ছে। আমি পাখিগুলি ভিডিওই করতে পারছি না ঠিকঠাকভাবে, কারণ পাখিগুলি খুবই মানে ছটফট করছে, কারণ এই ঘরে মানে কেউ ভিডিও করে না, কোনো নতুন লোক পাখিগুলি দেখে না, শুধু দাদাকেই দেখে। তাই মানে আমি এসেছি তো এই ক্যামেরা দেখে পাখিগুলি খুবই ছটফট করছে। আর এখনও পাখিগুলি মানে দাদা দুই মানে কয়েকদিন রেস্টে গেছে, কারণ ফার্স্ট ক্লাসের বাচ্চা বেরিয়ে গেছে, তো পাখিগুলি এখন রেস্টে আছে। আবার কয়েকদিন পরে নতুনভাবে এর যে বাক্স আছে বাক্স দেওয়া হবে তাহলে সেকেন্ড ক্লাসের বাচ্চা বেরানোর জন্য। তো দেখো পাখিগুলি কত অ্যাক্টিভ আর কত সুন্দর পাখি। আর দাদার কাছে মোটামুটি তোমরা ফিশার গ্রুপে সবই মিউটেশন পেয়ে যাবে, রোগী গ্রুপে সব মিউটেশন আপনারা পেয়ে যাবেন। আর দাদা যে হাই ফাই যে কোয়ালিটির যে পাখিগুলি আছে সেই পাখিগুলোর উপর ডিল করে। তো তোমাদের যদি অন্য কোনো মিউটেশনের পাখি দরকার, দাদা খুব বড় ব্রিডার, আর ইনি যেটা বাইরে যে মানে আপনারা যদি বাইরে থেকে কেউ ভিডিও দেখেন তাহলে দাদা পাখি ডেলিভারিও করতে পারে, অল ইন্ডিয়া ডেলিভারি করা হবে। যদি আপনারা যদি বাইরে থেকে কেউ ভিডিওটা দেখছেন তাহলে অল ইন্ডিয়া ডেলিভারি করা হবে। আর দাদার মুখ থেকে শুনে নিই দাদা কি বলছে। মানে দামি পাখি এখন যেটা মার্কেটে চলছে ইউইং পার্ট ব্লু ওগুলো আমার কাছে আছে, এই নয় যে এই বাড়িতে নেই আরেকটা বাড়িতে আছে।
কিন্তু পাখি করতে গেলে প্রথমে ফার্স্ট এই রকম ধরনের পাখি দিয়ে শুরু করতে হবে, এবং পরবর্তী সময় এই পাখিগুলোই ফস্টারিংয়ের জন্য চলে যাবে, এগুলো সব ফস্টারিংয়ের জন্য তখন কাজে লাগবে। আর হাত পাকানোর জন্য বা আইডিয়া পাওয়ার জন্য কিন্তু এই পাখি না করলে কোনোদিনই ওই দামি পাখি করা যাবে না। কারণ ইউগুই অ্যালবিনো মাস্কের সমস্যা, অ্যালবিনো মাস্ক কখনোই দাম কমে না, কারণ একটাই কারণে ওর বাচ্চার মাথা কখন উঁচু হয় না, সবসময় বেঁকে থাকে, নিচের দিকে থাকে, ওকে খাওয়ানোটা একটুখানি চাপের ব্যাপার, সেই জন্য অ্যালবিনো মাস্ক সবাই বাঁচাতে পারে না। যদি কেউ পাখি করে অ্যালবিনো মাস্ক এবং লুটিনো ফিসা যদি করে, কোনোদিনও ওই দুটোর মার্কেট ডাউন হয়নি এখনো অবধি। গরমের সময় শশাটা মাস্ট, শশা দিতে হবে, জব দিতে হবে দানার সাথে, আর এই কুসুম থাকবে, কিন্তু সানফ্লাওয়ারের পরিমাণ কম আর ব্ল্যাকসিডও কম পড়বে, ক্যানারিও লাগে না সেরকম একটা। ক্যানারি প্রয়োজনই পড়ে না, ফালতু অত দাম দিয়ে কেনা হয়, শুধু বাচ্চা করানোর সময় ওই 2 কেজি 2.5 কেজি ক্যানারি খাওয়ালেই ব্যাস ভালোই বাচ্চা পাওয়া যায়। বাকির হেলথ নির্ভর করে সম্পূর্ণ সফট ফুডের ওপর, যত ভালো ছোলা ভুট্টা গম তরকার ডাল সয়াবিন দানা রাজমা এগুলো খাওয়ানো যায়, তত ভালো তাদের পাখি রেজাল্ট পাওয়া যায়, আমার আইডিয়া অনুযায়ী এটাই মনে হয়। কোনো মেডিসিনের প্রয়োজনই পড়ে না, ওই ওয়ারেস ফরেস দিতে পারো একটুখানি, মানে সপ্তাহে 2 দিন করে, আর একটু ওই ভাত, মানে সপ্তাহে 2 দিন ভাত 2 দিন ওয়ারেস, এই চলে। আর মেন হচ্ছে শশাটা দিতে হবে, কিন্তু গরমে পাখি কোটা অভ্যেস করাতেই হবে শশা খাওয়ানো, যত ভালো সবজি খাওয়ানো যায় তত পাখির গ্রেস তত ভালো থাকে। আমার স্ক্যাট খাওয়ানোরও কোনো প্রয়োজন পড়ে না, কারণ পাখি গায়ে পোকামাকড়ও কিছু হয় না, ঘর যদি পরিষ্কার রাখা হয়, আর পক্স ফক্সও হয় না। তবে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, পাখি সবসময় যেই কিনুক না কেন বাড়িতে এসে কষ্ট করে এসে বাড়িতে এসে দেখে নিয়ে যেতে, কারণ পক্স হলে আমি সেই পাখিটা সাইডে রেখে অন্য পাখিগুলো আমি হয়তো টেশা নেবা অন্য জায়গায় গিয়ে দিয়ে আসবো, তাতে আলটিমেটলি ঘরে লস হয়। সকল মানে সাবস্ক্রাইবার বা যারা কাস্টমার আছে তাদেরকে একটাই বলবো, যেখান দিয়েই পাখি কিনবেন পাখির ঘরে ঢুকে পাখি দেখে বুঝে তারপরে আপনি পাখি কিনবেন। সবজিতে বিনস খুব ভালো কাজ করে, বিনস গাজর বরবটি সিজন ওয়াইজ শাক এই সমস্ত আরও আছে, শুধু এখানে লাভ বাড়ি দেখালাম, ককটেলের ঘরটা এখন দেখাতে পারছি না, কারণ ককটেলের প্রতিটা ঘরেই প্রোডাকশন আছে। জাভারও এখন পড়ানোর মধ্যে আমি কটা ওষুধ বলে দিই, যেমন ধরো এই যে গ্রোয়েলের এই ওষুধটা আমি খাওয়াই, এটা খুব ভালো ক্যালসিয়ামের জন্য খুব ভালো কাজ করে, গ্রোয়েল কোম্পানি গ্রো ক্যালডি, গ্রো ক্যালডি এই ওষুধটা খুব ভালো ক্যালসিয়ামের জন্য কাজ করে। আমার হাতে কাছে যে কটা আছে সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভিটামিন এ, যেটা লাভ বাড়ে সব থেকে বেশি প্রবলেম হয় চোখের, চোখ থেকে জল পড়ে গিয়ে পড়ে, এবং এই জিনিসটা যদি ঠিকঠাক টাইম মতন প্রপারলি খাওয়ানো যায় পাখির চোখের যে মানে আই ইনফেকশন যেটা সেটা একেবারেই বন্ধ হয়ে যাওয়ার মতনই থাকে, যদি ঘরে কোনো ইয়ে না থাকে, যত আই ইনফেকশন হয় কিন্তু ভিটামিন এর অভাবে। আর গরমের সময় পাখি একটু কম খায়, কম খেলে এই ওষুধটা খাওয়াতে পারে, যেটা খাওয়ালে আমার পাখি ঠিক জায়গায় চলে যাবে, এটাকে বলা হয় অ্যাক্টিভেট। আর পাখি পায়খানা করলে এই নরমেট্রোজিল ওষুধটা দিতে পারো, মেট্রোজিলও মার্কেটে পাওয়া যায়, নরমেট্রোজিলও পাওয়া যায়, কিন্তু নরমেট্রোজিলে কী হয় কিছুটা অ্যান্টিবায়োটিক থাকে ওর সাথে মেশানো, কম্পোজিশনে অ্যান্টিবায়োটিক থাকে, যেটা কিছুটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে। আর লিভার টনিক তো আছেই, লিভার টনিক তো সবাই জানে কী জন্য খাওয়ানো হয়। Thank you.